লিমিটের ভ্যালু আর ফাংশনের ভ্যালু ইকুয়াল হয় তো আমরা কি লিমিট বের করে ফেলছি লিমিট এফ এক্স এক্সটেন্ডস টু পাই বাই টু এক্সটেন্ডস টু পাই বাই টু বের করে ফেলছি সো লিমিট এক্সটেন্ডস টু পাই বাই টু কে কস এক্স বাই পাই মাইনাস কস এক্স তো একটা কথা তোমার কস এক্স সাইন এক্স যাই হোক তো কস এক্স বা সাইন এক্স যদি হয় লিমিট সাধারণত টেন্ডস টু জিরো হয় ফার্স্টের এগুলা লিমিট আমরা করেছিলাম মনে হয় এক্স টেন্ডস টু পাই বাই টু যদি হয় আমরা লেয়ার এক্স এর জায়গায় লিখবো কি পাই বাই টু প্লাস এইচ লিখবো এক্স ইকুয়াল লিখবো কি পাই বাই টু প্লাস এইচ পাই বাই টু প্লাস এইচ তো এস এস এক্স টেন্ডস টু পাই বাই টু এস এক্স টেন্ডস টু পাই বাই টু যদি এক্স ইকুয়াল আমি পাই বাই টু দিই পাই বাই টু জিরো হয়ে যাবে পাই বাই টু জিরো হয়ে যাবে কসের জায়গায় হবে সাইন কত হবে এইচ সাইন এইচ আর সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন কি হয়ে যায় নেগেটিভ হয়ে যায় আর নিচে হবে পাই মাল্টিপ্লাই করলে হবে মাইনাস পাই মাইনাস এইচ সো লিমিট এইচ টেন্স টু জিরো কে মাইনাস কে সাইন এইচ বাই নিচে মাইনাস এইচ ইকুয়াল টু কে মাইনাস মাইনাস ক্যান্সেল যাবে কি এটা বাইরে আসবে লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ ইকুয়াল টু কে ইন্টু লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ এটা স্ট্যান্ডার্ড লিমিট হয় এটার ভ্যালু আমার কত হয় ওয়ান সো এটা কি হয়ে যাবে কে হয়ে যাবে লিমিটের ভ্যালু কে হয়ে যাবে এন্ড এফ অফ পাই বাই টু ফাংশনের ভ্যালু পাই বাই টুতে কত হয় পাই বাই টুতে কি হয় থ্রি আমরা লিখবো কি সিন্স সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু পাই বাই টু দেয়ারফর আমার কি হবে লিমিট এফ এক্স এক্স টেন্স টু পাই বাই টু ইকুয়াল টু আমার কি হবে এফ অফ পাই বাই টু মানে লিমিটের ভ্যালু ফাংশন ভ্যালু কি হবে ইকুয়াল তো ইমপ্লাইজ লিমিটের ভ্যালু হচ্ছে কি কে আর ফাংশনের এফ পাই বাই টু হচ্ছে কি থ্রি সো কে ইকুয়াল টু আমার কি হয়ে যাবে কে ইকুয়াল টু থ্রি হয়ে যাবে 26 তারপর 27 কোশ্চেন নাম্বার 27 দেওয়া আছে কি 27 এফ এক্স ইকুয়াল টু fx কে লেখা আছে kx স্কয়ার kx স্কয়ার x লেস দেন ইকুয়াল টু 2 আর 3 x গ্রেটার দেন 2 আর এর x ইকুয়াল টু 2 পয়েন্ট যদি কন্টিনিউয়াস হয় k এর ভ্যালু বের করতে হবে তো 2 পয়েন্ট যদি কন্টিনিউয়াস হয় k এর ভ্যালু আমরা কি লিখবো সিনস সিন্স এফ এক্স ইজ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু 2 কন্টিনিউয়াস যদি হয় তাহলে লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কার সমান হবে ফাংশনের ভ্যালু এট দা পয়েন্ট 2 পয়েন্টে সমান হবে তো লেফট হ্যান্ড লিমিট মানে কি লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু 2 যদি হয় 2 হলে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু কি হবে 2 মাইনাস রাইট হ্যান্ড লিমিট হবে লিমিট এফ এক্স এক্স টেন্ডস টু কি হবে টু প্লাস এফ অফ টু এফ অফ টু এফ অফ টু আমার কোন জায়গায় আছে এখানে আছে টু এফ অফ টু টু যদি হয় টু তে কি হবে এফ অফ টু লিখে রাখছি পরে ভ্যালু বসাবো এফ অফ টু ইমপ্লাইজ লিমিট
x tends to 2 minus 2 থেকে যদি কম হয় ফাংশনের ভ্যালু কি হয় k x square limit x tends to 2 plus 2 থেকে যদি বড় হয় ফাংশনের ভ্যালু কি হয় 3 f of 2 2 এর ইকুয়ালিটি কোন জায়গায় এখানে আছে তো k x হলে k x square তো একটা x ইকুয়াল যদি 2 হয় তো k ইনটু কি হবে k ইনটু 2 square x tends to 2 minus 1 এ আলটিমেটলি 2 দিকে অ্যাপ্রোচ করবে x এর জায়গায় 2 লিখব তো k ইনটু কি হবে 2 স্কয়ার এটা x এর উপরে ডিপেন্ড করছে না তো ভ্যালু কি হবে 3 আর এখানে হবে k ইনটু কি হবে 2 স্কয়ার देयरफॉर আমার কি হবে 4k 3 4k देयरफॉर আমি লিখতে পারবো 4k 3 সো k 3/4 k 27 then 28 হচ্ছে কি fx fx হচ্ছে কি kx plus 1 if x less than equal to pi আর এটা হচ্ছে কি cos x if x greater than pi at x equal to pi सेम इखाने আমরা লিখব কি সিনস এখানে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কেন ইউজ করতে লাগে বিকজ পাই থেকে কম হলে একটা ভ্যালু আর পাই থেকে বড় হলে একটা ভ্যালু তো সিনস fx ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়াল টু পাই देयरफॉर লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কি হয়ে যাবে f অফ পাই তো লেফট হ্যান্ড লিমিট মানে কি লিমিট fx x tends to কোন পয়েন্টে টেস্ট করছি পাই তে তো x tends to কি হবে পাই মাইনাস রাইট এর লিমিট হবে লিমিট fx x tends to কি হবে পাই প্লাস হবে পাই প্লাস ইকুয়াল টু f অফ পাই ইমপ্লাইজ x tends to পাই মাইনাস লিমিট x tends to পাই মাইনাস পাই থেকে যদি কম হয় পাই থেকে কম হলে ফাংশনের ভ্যালু কত হয় kx plus 1 limit x tends to pi plus pi থেকে যদি বড় হয় ফাংশন ভ্যালু কি হয় cos x and f of pi pi ইকুয়ালিটি কোন জায়গায় এখানে আছে এখানে এটা kx plus 1 যদি হয় তো f of pi হলে কি হবে k into pi plus 1 x এর জায়গায় এখন pi বসিয়ে দিব pi মাইনাস মানে আলটিমেটলি pi এর দিকে অ্যাপ্রোচ করবে সো x এর জায়গায় pi বসিয়ে দেব k pi plus 1 এটা হবে cos পাই প্লাস মানে পাই থেকে বড় অ্যাপ্রোচ হয় আলটিমেটলি পাই হয়ে যাবে আলটিমেটলি x ইকুয়াল টু পাই হবে সো cos এর জায়গায় পাই বসাবো k পাই প্লাস সো এটা হবে k পাই প্লাস 1 cos পাই আমার কি হয় মাইনাস 1 ইকুয়াল টু k পাই প্লাস 1 তো k পাই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 k পাই হবে 2 k equal to be 2/28 fx কন্টিনিউয়াস এট x = 5 এ দেওয়া আছে যেহেতু গ্রেটার আর লেস বলে দেওয়া আছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দিয়ে পড়বো আমরা সিনস fx ইজ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এট x = 5 লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু কার সমান হবে f অফ 5 এর সমান left hand limit of a limit fx x tends to 5 minus x tends to 5 plus f of 5 so 5 minus 5 থেকে যদি কম হয় 5 থেকে কম হলে ফাংশনের ভ্যালু কি হবে 3x minus 5 5 থেকে যদি বড় হয় ফাংশনের ভ্যালু কি হবে kx plus 1 n f equal to
5 minus 5 x is equal to 5 x equal to 5 কোন দিকে এখানে আছে সো k 5 প্লাস 1 হয়ে যাবে 10 10 minus 1 9 তো k কি হয়ে যাবে 9 by 5 হয়ে যাবে